বাম ও ইসলামিক ষড়যন্ত্রের সূত্রপাত হয় 1526 খ্রিস্টাব্দে, যখন বাবর কাবুল হয়ে হিন্দুস্তান আক্রমণ করেন। ধুন্ধুমার যুদ্ধ হয়, হিন্দুস্তানের পবিত্র হিন্দু ঐতিহ্যের পতনের সেই শুরু। বাবর যে কেজিবি এজেন্ট ছিলেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। উনি এসেছিলেন উজবেকিস্তান থেকে, সেটা সোভিয়েতের অংশ। আরো আকর্ষক ব্যাপার হলো, বাবর মঙ্গল বংশের লোক, মঙ্গোলিয়া চীনের বর্ডারে। আরে মাও সেতুং এর এজেন্ট হিসেবে উনি কাজ করতেন। সেই সময়ে চীন আর রাশিয়া এই দুটো দেশ একসঙ্গে হিন্দুস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। সঙ্গে ছিল ইসলামী দুনিয়া। এই সব কিছুতে বলিয়ান হয়েই তো বাবর হিন্দুস্তান আক্রমণ করেন। তখন হিন্দুস্তানের রাজধানী দেহলির রাজা ছিলেন ধার্মিক ইব্রাহিম লোদি। বাম ইসলামিকরা যথারীতি সংগ্রাম সিংহ নামক এক বিশ্বাসঘাতক হিন্দু দালালকে বশ করে ফেলে। তখন প্রচণ্ড যুদ্ধ চলছে, সেই অবস্থায় দালালের সাঙ্গপাঙ্গরা হঠাৎ আমাদের সংগ্রাম চলছে চলবে বলে লোদির বিরুদ্ধেই স্লোগান দিতে শুরু করে। ধাক্কা সামলাতে না পেরে লোদি যুদ্ধে হেরে যান, তার বংশধররা চলে যান গুজরাতে। কেজিবি এবং চৈনিক চরদের নজর এড়াতে তাদের পদবি লোদি থেকে পাল্টে মোদি করে নিতে হয়, তাতে তারা প্রাণে বাঁচেন। আমাদের পুরো অপারেশনই হতো গোপনে, গোপনীয়তা বজায় না রাখতে পারলেই খতম। আমরা দিনের পর দিন সংগ্রাম চলছে চলবে স্লোগান দিয়ে গেছি, ইনকিলাব জিন্দাবাদ বলে গেছি, কিন্তু এটা যে বাম ইসলামিক ষড়যন্ত্রের অংশ সেটা কেউ জানতোই না। সত্যি কথা বলতে কি, বাবরের কথা আমরা কিছু কিছু জানলেও সংগ্রাম সিংহ যে আমাদের লোক সেটা আমাদেরই জানা ছিল না। বেশি জানতে গেলেই কচাম। আমরা আমাদের কাজ করতাম, যুদ্ধের মতো চলত। যুদ্ধের পরই পুরো দমে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। যুদ্ধ যেখানে হয়েছিল জায়গাটির নাম ছিল জলপথ। সিংহাসনে বসতে না বসতেই বদলে নাম করে দেওয়া হয় পানিপথ। দেহলির নাম পাল্টে হয় দিল্লি। রামের জন্মভূমি অযোধ্যার নাম পাল্টে করে দেওয়া হয় ফৈজাবাদ। এখানেই শেষ নয়, কেজিবির নির্দেশে বাবর সোজা চলে যান অযোধ্যায়। রামের জন্মভূমির উপর যে মন্দির ছিল তাকে ভেঙে গুঁড়িয়ে তৈরি করেন এক খুব খারাপ ধরনের এক মসজিদ। হিন্দুস্তানবাসী এই অধার্মিক শাসনকে সহজে মেনে নেয়নি। 1992 সালে মহাবিদ্রোহে গোটা মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। হঠাৎ করে এই বিদ্রোহ হয়নি, এর প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল। এমনকি বাবর মারা যেতেই আর এক ধার্মিক বীর শূরশাহ কিছুদিনের জন্য দেহলি দখলও করে নেন। শূরশাহ ছিলেন একজন অসামান্য প্রতিভাধর মানুষ। গলায় যেমন সুর, গায়ে তেমন জোর, অসম্ভব ভালো গান গাইতেন বলে তার নামই হয় সুর। আবার খালি হাতে একটি বাঘ মেরেছিলেন বলে তাকে শের বলেও ডাকা হতো। বাঘ মারার পর তিনি সে নিয়ে বাঘ মামা নামে একটি গান লিখেছিলেন। সেই গান থেকেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শুরু হয়। পায় পড়ি বাঘ মামা, করো না গো রাগ মামা, তুমি যে ঘরে গে তা জানত, তব অচিন্ত রূপ চর্চিত মহিমা, তব অচিন্ত তুমি যে ঘরে গে তা জানত। এইভাবেই তিনি রাগ সঙ্গীত আবিষ্কার করেন। দেবদেবীর খুব ভক্ত ছিলেন বলে রাগ রাগিনীর নাম দিয়েছিলেন ভৈরব ভৈরবী। পরে আকবরের সময়
তানসেন এই সব কৃতিত্ব আত্মসাৎ করেন। এমনকি ভৈরব ভৈরবী এই সব রাগকে বিকৃত করে বাম ইসলামিকরা নামাজ পড়া শুরু করে। এর পুরোটাই নকল নবিশি, হিন্দুস্তানি ঐতিহ্য, কিন্তু তার স্বীকৃতি কোথাও নেই। সুরসহ বিদ্যুৎ গতিতে কাজ করতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তৈরি করেন হিন্দুস্তানের প্রথম হাইওয়ে জিটি রোড। এই প্রকল্পের আদলেই পরবর্তীতে স্বর্ণ চতুর্ভুজ সড়ক মহাযোজনার সূত্রপাত হয়। এই হাইওয়ে বানানোর সময় সুরসাহকে নিয়ে লেখা হয় সুপারহিট গান আমার সুর তোমার সুর। গানটি আজও অনেকে গান, কিন্তু সুরসাহের কথা তারা ভুলে গেছে। দুঃখের কথা এই যে এই হিন্দু মহাপুরুষ বেশি দিন রাজত্ব করতে পারেননি। বাম ইসলামিকদের চক্রান্তে তাকে হত্যা করা হয়। সুরসাহাকে মারার জন্য অনেক বড় পরিকল্পনার প্রয়োজন হয়েছিল। কালিঞ্জর দুর্গের কাছে গান পাউডার দেগে তাকে মারা হয়। ব্যাপারটা সোজা ছিল না, এর জন্য একটা টেরারিস্ট অ্যাটাক প্ল্যান করতে হয়েছিল। আমাদের আরএনডিলা পরে ওই গান পাউডার থেকেই আরডিএক্স বানায়। অনেক লোককে মরুভূমিতে ট্রেনিং দেওয়া হয়। মরুভূমির কাছে অ্যাটাক বলে ওটা কোড নেম দেওয়া হয় ওয়েসিস। পরে কথাটা বিকৃত হয়ে আইসিস হয়ে যায়, কিন্তু তখন তো আইসিস বলা হতো না। তবে প্র্যাকটিক্যালি ওটাই ছিল প্রথম আইসিস অ্যাটাক। এখন যে আপনারা আইসিস অ্যাটাকের কথা বলেন, সে সব আসনটা অনেক পুরনো। আইসিসের আক্রমণের প্রথম শহীদ সুরসাহ অযোধ্যার মন্দির পুনরুদ্ধার করতে পারেননি, কিন্তু উনি খুবই রামভক্ত ছিলেন। ওনার যেখানে স্মৃতিসৌধ তারই নাম সাসারাম। সুরসাহের মৃত্যুর পর ওনার বংশধররাও গুজরাত চলে যান। মোদি বংশের মতো শাহ বংশেরও সেখানে বেশ নাম ডাক হয়। এবার ইতিহাসের মজাটা দেখুন, এই দুই বংশের বংশধররাই পরবর্তীকালে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে সমস্ত পরাজয় সোর তোলে। এসব অবশ্য এখন আর কোনো গোপন খবর না। এই ইতিহাস নিয়ে গুজরাটি আর হিন্দি ভাষায় একটা ভালো বই বেরিয়েছে, বাল অমিত, তাতে এইসব দিগ্বিজয়ের পূর্ণ বিবরণ পাবেন। সুরসাহের মৃত্যুর পর সমগ্র হিন্দুস্তানে দুঃখের দিন নেমে আসে। চীন এবং কেজিবির চররা এখানে বংশ পরম্পরায় রাজত্ব করতে থাকে। অজস্র মন্দির ভেঙে ফেলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল দেহলির কাছে অগ্রদেশের বিখ্যাত শিব মন্দির তেজমহল। শোনা যায় এটি ছিল বিশ্বের উচ্চতম মন্দির। এর মধ্যে অবস্থিত লিঙ্গটি নাকি এত বড় ছিল যে যমুনার অন্য পার থেকে দেখা যেত। লিঙ্গের অগ্রে অবস্থিত বলে গোটা জনপদেরই নাম হয় অগ্রদেশ। মন্দিরটি মহাপ্রাচীন, এমনকি বৈদিক স্তোত্রেও এর উল্লেখ পাওয়া যায়। উত্তরে হিমালয়ে সারি সারি শৃঙ্গ, তারও চেয়ে উঁচু ছিল অগ্রের লিঙ্গ, দৈর্ঘ্যের অনুপাতে ছিল তার প্রস্থ, যমুনা এনে রাধা কাছে এসে বসত, সখীরাও ভালো ছিল কেউ কেউ দুষ্ট, আল্লাদে হয়েছিল লিঙ্গ পুরুষ্টু, বোধি বৃক্ষ ছেড়ে সুজাতাও আস্ত, উঁচু এই লিঙ্গকে বড় ভালোবাসত, গৌতম হতাশায় হয়ে গেল বুদ্ধ,
কৃষ্ণ কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহাতেজা লিঙ্গটি ছিল মহাশক্তির আধার। শিবরাত্রির সময় জল ঢালার জন্য লিঙ্গের অগ্রদেশ থেকে প্রয়াগ সঙ্গম স্থল পর্যন্ত মহিলাদের লাইন পড়ত। কেউ কেউ 10 মাস অপেক্ষা করে তারপর একে স্পর্শ করতে পারতেন এবং তৎক্ষণাৎ তাঁদের পুত্র লাভ হতো। যারা লাইনে দাঁড়িয়েও ধৈর্য হারিয়ে ফিরে যেতেন, বাড়ি পৌঁছানোর আগেই তাঁদের মাথায় হতো বজ্রপাত। এই জাগ্রত মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন সম্রাট শাহজাহান। মন্ত্রপুত লিঙ্গটিকে ভাঙার সাহস কেউ করেননি, সেটিকে অবিকৃত রেখেই চারদিকে মিনার তৈরি করে ফেলা হয়। তার নাম হয় তাজমহল, জায়গার নাম বদলে করা হয় আগ্রা। তেজা মহল, এই তেজা মহলকে সুকৌশলে তাজমহলে পরিণত করা হয়েছিল। লিঙ্গটি ভাঙা হয়নি, দরকারও হয়নি, ওটাই এত বড় ছিল যে পরবর্তীকালে মূল মিনারে পরিণত হয়েছিল। এই দেখুন, এই শিবলিঙ্গের মুন্ডটি থেকেই গম্বুজাকৃতি এক বিশেষ স্থাপত্য চালু হয় ভারতবর্ষে। শুনুন, এই ঐতিহ্য সম্পূর্ণ হিন্দু, অথচ এর নাম দেওয়া হয় ইসলামিক স্থাপত্য, পার্সিক স্থাপত্য। হিন্দু লিঙ্গের গায়ে খোদাই করে দেওয়া হয় গোটা কোরআন। সেজন্য অবশ্য শিবের অভিশাপে ঈসা আফান্দি নুলো হয়ে গিয়েছিলেন, কিন্তু তাতে কি, ইতিহাস বইতে তো আছে তাজমহলের কথা, তেজব মহলের কথা তো নয়। পরবর্তী সম্রাট অরঙ্গজেবের আমলে ষড়যন্ত্র চরমে ওঠে। তার এক ভাই সুজা ছিলেন বঙ্গাল মুরুকের সুবেদার। সুজাকে খুন করার পর অরঙ্গজেবের নজর আসে পূর্ব দিকে। একের পর এক ধর্মীয় স্থানকে তিনি হেয় করেন। পবিত্র হিন্দু তীর্থ কাশীর মন্দির ধ্বংস করে সেখানে আনারস চাষের ব্যবস্থা করা হয়। মন্দিরে আনারস ফলেছে শুনে অরঙ্গজেব নাকি উৎফুল্ল হয়ে বলেন, বানা আনারস। সেই থেকে জায়গাটির নাম হয় বানারস। গোটা বাঙ্গাল মুলুকে রাষ্ট্রভাষার বদলে চালু করা হয় অচল বাংলা। রামকে হেয় করার জন্য সেই ভাষায় বোকা ছাগলের নাম দেওয়া হয় রাম ছাগল। পুরনো হিন্দু তীর্থক্ষেত্র গয়াকে ব্যঙ্গ করে রাজনীতিবিদদের আয়ারাম গয়ারাম বলা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে নক্কারজনক ঘটনাটি ঘটে পূর্ব প্রান্তের ত্রিপুরাতে। হাজার হাজার বছর আগে মণিপুরে এসেছিলেন মহাভারতের মহাবীর অর্জুন। রাজকন্যা চিত্রাঙ্গদাকে লুকিয়ে বিয়ে করার জন্য তিনি ত্রিপুরার গহীন জঙ্গলের মধ্যে তৈরি করেন দেবী নলিনীর বিখ্যাত মন্দির। মহাভারতকে হেয় করার জন্য অরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করে ফেলেন। এই মন্দিরটা ছিল বিরাট পুষ্করিণীর মধ্যে, সেখানে বনপদ্ম ফুটত। নলিনীর বিল থেকে জায়গাটার নাম হয় বিল নলিয়া বা বিলোনিয়া। শুধু রামায়ণ নয়, মহাভারতকে বি হেয় করার জন্য অরঙ্গজেব এই মন্দিরটা ধ্বংস করে ফেলেন। শুধু তাই নয়, বঙ্গালের পশ্চিম দিকের মতো এখানেও চালু করে দেওয়া হয় চিরস্থায়ী প্রমোটার রাজ। ইতিহাসে একেই তো বলে চিরস্থায়ী বন্দোবস্ত। আমাদের প্রমোটাররা যে শুধু মন্দির ভাঙত তা নয়, গোটা হ্রদ বুঝিয়ে ফেলে তার উপর রাস্তা গোলচক সব বানিয়ে দিয়েছিল। এমনকি দেবী নলিনীর লিঙ্গ পাল্টে বর্ণ বিপর্যয় ঘটিয়ে নাম দেওয়া হয়েছিল দেবলেনিন। একসময় যেখানে কুকুরের পদ্মের ওপর বসে দেবী নলিনী বীণা বাজাতেন, সেখানে বসানো হয় কেজিবির এক রাশিয়ান দাড়িওয়ালা লোকের মূর্তি। আমরা বলে দিয়েছিলাম এই লোকটি শোষিতের মূর্তি সূর্য। রাশিয়ার মহাফেজখানা ঘেটে, লেনিনের মূর্তি উল্টে, নানান রকম ফরেন্সিক রিপোর্ট পরীক্ষা করে ভক্তরা পরিষ্কার দেখিয়েছেন যে তথাকথিত দেব লেনিন কোন মূর্তি সূর্য নন, বাম ইসলামী যৌথ চক্রান্তের অংশ। একেই এক কথায় বলা হয় বাম ইসলামিক। দেখুন দেখুন, এই ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যাবে ব্যাপারটা। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে হিন্দুস্তানের ভাগ্যাকাশে বাম ইসলামিক ষড়যন্ত্র তার কালো ছায়া দীর্ঘদিন ধরে বিস্তার করেছে। স্থাপত্য, সঙ্গীত, এমনকি দেবী মূর্তিও এরা চুরি করে নিয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই চক্রান্ত চাপা থাকেনি। ভারতবর্ষের নানা বুদ্ধিমান লোকেরা লোদি এবং শাহ বংশের বংশধরদের নেতৃত্বে ব্যাপারটি ধরে ফেলেছেন। তাই 1992 সালে মহাবিদ্রোহের সময় বাবরি মসজিদ
পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দুই সাধ্বীর গলা জড়াজড়ি করে মৃত্যু হিন্দুস্তানবাসীরা ভোলেনি, ভোলেনি ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায় যুদ্ধ জিগিরের কথাও। নলিনী শব্দের অর্থ পদ্ম, এমনকি ভক্তরা এই প্রতীক নিয়ে প্রচুর যুদ্ধের শেষে ত্রিপুরার বিধর্মী বিগ্রহটিকেও উপড়ে ফেলতে সক্ষম হয়েছে। এখন বাকি আছে শুধু তাজমহল ভেঙে অগ্রদেশ পুনরুদ্ধার, পুরনো ঐতিহ্যের পুনর্জাগরণ। সে কাজও আশা করা যাচ্ছে দ্রুতই সুসম্পন্ন হবে। বানর সেনায় যোগদান করে আপনিও সেই শুভ কাজে অংশীদার হতে পারেন। উত্তরে হিমালয়ে সারি সারি শৃঙ্গ, তার চেয়ে উঁচু ছিল অর্ধের লিঙ্গ, দৈর্ঘ্যের অনুপাতে ছিল তার প্রস্থ, যমুনায় নিয়ে রাধা কাছে এসে বসত, সখীরাও ভালো ছিল কেউ কেউ দুষ্ট, আহ্লাদে হয়েছিল লিঙ্গ পুরুষ্ট, বোধি বৃক্ষ ছেড়ে সুজাতাও আস্ত, উঁচু এই লিঙ্গকে বড় ভালোবাসত, কত বড় মেপে গেল এসে সিদ্ধার্থ, সারথিকে সাথে নিয়ে এসেছিল পার্থ, সচক্ষে দেখে গেল লিঙ্গ সুউচ্চ, পার্থিব সবকিছু তার কাছে তুচ্ছ, গৌতম হতাশায় হয়ে গেল বুদ্ধ, কৃষ্ণ কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ, কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ, কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ।